ওকে, তাহলে আমরা যারা এই অনলাইনের সাথে জড়িত, ঠিক আছে, আমরা মোটামুটি এই অ্যাপসের সাথে কম বেশি সবাই পরিচিত। অ্যাপসটা হচ্ছে কি আমাদের আপনার এই যে বিজনেস সুইটস অ্যাপ, আমরা যারা পেজ মেনটেন করি, আমরা কিন্তু এটাকে সবাই কম বেশি চিনি। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে কি আমার বিজনেস সুইটস অ্যাপ, এটা আমার পেজের সাথে লিঙ্ক করা। আপনারাও কী করবেন, আপনার আইডির সাথে যেই পেজগুলো, যেসব পেজগুলো আপনার মোটামুটি লিঙ্ক আপ করা থাকবে বা আপনি অ্যাডমিন বা এডিটর হিসেবে থাকবেন, সেগুলো আপনার এখানে শো করবে। দেখেন একটু লোড নিচ্ছে, আমার এখানে আমার এই আইডির সাথে যতগুলো আপনার পেজ লিঙ্ক করা আছে ওগুলো সবগুলো আসতেছে, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। তাহলে এখানে সবগুলো লিঙ্ক আপ করা থাকবে। আচ্ছা, যাই হোক, এদিকে যদি সময় নিচ্ছে ওদিকে যাব না আমরা। এখানে দেখেন আমি আমার পোস্টগুলো দেখাচ্ছি, যেমন দেখেন এই যে আমার পোস্ট, এই পোস্টের মধ্যে আমার কমেন্টগুলো দেখেন, এই যে এখানে আপুরা কমেন্ট করছে কি বাটিকের উপকরণ নেই, কীভাবে সংগ্রহ করব, ইত্যাদি ইত্যাদি এগুলা কমেন্ট করছে। আমরা কিছু কমেন্টের রিপ্লাই কিন্তু এখানেই দিয়ে দিছি, ঠিক আছে। এইখানে দেখেন এই যে ক্লাসে বলে দেওয়া হবে সব, এই কমেন্টটা যদি আপনি যদি কী করতেন, ওনাকে যদি ইনবক্সে নিয়ে যেতে চান, তাহলে এখানে একটা মেসেজ অপশন নামে অপশন দেখা যাচ্ছে। দেখেন ওনার মূল কমপ্লেন মেসেজ, এইখানে যখন রিপ্লাই মানে মেসেজ ক্লিক করবেন, তখন এইখানে লিখে আপনি আপনার এখানে সেন্ড অপশন আসবে। এই যে আমি লিখলাম, এই তারপরে এখানে সেন্ড অপশন আসবে, সেন্ড অপশনে যখন ক্লিক করে দেবেন ওনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, ইনবক্সে নিয়ে যাবে। তাহলে ইনবক্সে নিয়ে গেলে আমার সুবিধা হচ্ছে কি আমি সবসময় ওনাকে কী করতে পারবো, এখান থেকে খুঁজে বের করে নক করতে পারবো। যেমন দেখেন আমার ইনবক্সের মধ্যে এটা অনেকটা, আমরা যেভাবে মেসেঞ্জার ব্যবহার করি অনেকটা ওরকম। দেখো আমার মেসেজগুলো একটু লোড হোক। এ দেখেন এইখানে এই সবগুলো আসছে আমার এখানে, যারা যারা নক দিছে। যেমন দেখুন ওদিকে যে আপুটা আমাদেরকে কী করছিল, নক দিছিল, উনি কিন্তু আবার আমাদেরকে ইনবক্সে এসে বলছে, ইনবক্সে আমি দেখাচ্ছি না আপনাদেরকে। তাহলে এখানে দেখেন উনি এখানে ওনার অনেক কিছু কথা বলছে, ওনার অ্যাকাউন্ট করতে পারবেন বা সামনে করবে ইত্যাদি ইত্যাদি বিষয়। সেমভাবে আপনাকে আপনার কাস্টমারগুলো টাকা পয়সার সমস্যা থাকলে বা আজকে নেবে না কালকে নেবে, এইসব বিষয়গুলো কিন্তু অনেকে আপনার ইনবক্স না ওই মানে সরি কমেন্ট বক্সে বলতে চাইবে না, সবসময় ইনবক্সে বলবে। সেজন্য আপনার চেষ্টা করবেন আপনাদের কাস্টমারগুলোকে ইনবক্সে নিয়ে আসার জন্য। আর তাহলে এখন এখানে একটা জিনিস আপনারা মোটামুটি বুঝতে পারছেন, এটা আহামর কোনো বিষয় না, এই অ্যাপসটার ইউজ। আপনারা প্লে স্টোরে গিয়ে বিজনেস সুইটস নামে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন, এটা দিয়ে খুব ইজিলি আপনি আপনার পেজটাকে হ্যান্ডেল করতে পারবেন। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সের মধ্যে, সরি ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে সরাসরি যোগাযোগ করবেন। অথবা এই যে আমার এখানেও পেজ দেখা যাচ্ছে, এটাতে যোগাযোগ করবেন, নামটা দেখা যাচ্ছে, এই নাম দিয়ে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।